আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দূরের ও কাছের দেশেরও প্রবাসের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কুয়েতের সর্বশেষ খবরে কুয়েত থেকে বলছি প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের কুয়েতের মহামারী ভাইরাসের খবর আজ পাঁচই ফেব্রুয়ারি শুক্রবার কুয়েত মিনিস্ট্রি অফ হেলথের তথ্য অনুসারে গত চব্বিশ ঘন্টায় কুয়েতে মহামারী ভাইরাসে আক্রান্ত হয়েছে নয়শো চল্লিশ জন এ নিয়ে সর্বমোট আক্রান্ত হলো এক লক্ষ উনসত্তর হাজার একশো নব্বই জন গত চব্বিশ ঘন্টায় দুইজনের মৃত্যু হয়েছে এ নিয়ে সর্বমোট মৃত্যু হলো নয়শো চৌষট্টি জন ইনআালাহি ওয়া ইন রাজ গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশি সহ সুস্থতা লাভ করেছে চারশো ছাপ্পান্ন জন এ নিয়ে সর্বমোট সুস্থতা লাভ করলো এক লক্ষ ষাট হাজার পাঁচশো চুয়ান্ন জন আলহামদুলিল্লাহ দেশটির রাজস্থিতিতে এখনও ক্রিটিক্যাল অবস্থা রয়েছে আটষট্টি জন চিকিৎসাধীন অবস্থা রয়েছে সাত হাজার ছয়শো বাহাত্তর জন সাম্প্রতিক কুয়েতে মহামারী আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে উদ্বিগ্ন হয়ে গিয়েছে কুয়েত সরকার নেওয়া হচ্ছে একটার পর একটা বড় বড় পদক্ষেপ তার মধ্যে উল্লেখযোগ্য হলো প্রতিদিনই প্রায় আড়াই হাজার মানুষকে ভ্যাকসিন প্রদান করা কুয়েতে ভ্যাকসিন প্রক্রিয়া অব্যাহত রয়েছে যারা এখনও ভ্যাকসিনের জন্য আবেদন বা রেজিস্ট্রেশন করেনি রেজিস্ট্রেশন করে ফেলুন এবারে জানিয়ে দিচ্ছি সাম্প্রতিক কুয়েতের বর্তমান অবস্থা কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নিয়োজিত সকল কর্মচারীদের আগামী সাত ফেব্রুয়ারি হতে তিন মাসের সকল প্রকার অবকাশ যাপনের ছুটি বাতিল ঘোষণা করেছে কর্তৃপক্ষ কারণ হিসেবে কুয়েতে অ্যান্টি করোনাভাইরাস বাড়ার উদ্যোগে মন্ত্রণালয়ের কর্মীদের ছুটি স্থগিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় এছাড়াও আগামী রবিবার থেকে পাল্টে যেতে পারে কুয়েতের পরিস্থিতি রাত আটটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত সকল প্রকার বাণিজ্যিক কমপ্লেক্স কার্যক্রম বন্ধ করা হবে তবে ফার্মেসি জামিয়া এবং খাদ্যদ্রব্যের দোকান খোলা থাকবে জিম সেন্টার সেলুন পার্লার এগুলো বন্ধ থাকবে ক্লাব তাবু ক্যাটারিং ভাড়া দেওয়া নিষিদ্ধ হবে পাতাম্বার রেস্টুরেন্ট রাত আটটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বন্ধ থাকবে তবে অর্ডার বা তলব করা চলবে হালা ফেব্রুয়ারি উপলক্ষে সকল প্রকার গণজমায়েত এবং জমায়েত করা নিষিদ্ধ হবে

সাতই ফেব্রুয়ারি থেকে আগামী দুই সপ্তাহের জন্য কুয়েতি নাগরিক এবং তাদের সাথে থাকা বিশ নাম্বার ভিসাধারী বা ডোমেস্টিক ওয়ার্কাররা কুয়েতে প্রবেশ করতে পারবে সেই সাথে শুধুমাত্র সে সকল বিশ নম্বর ভিসাধারীরা প্রবেশ করতে পারবে যারা বেলসালামা ডট কম প্ল্যাটফর্মের মাধ্যমে কুয়েতে প্রবেশের কথা রয়েছিল অর্থাৎ যারা পূর্বে টিকিট কেটে ফেলেছিলেন তারা ইনশাআল্লাহ কুয়েতে প্রবেশ করতে পারবেন তবে অন্যান্য ভিসাধারীরা ভিসা বা যারা দুবাই হয়ে কুয়েতে প্রবেশ করার কথা ছিল তারা আপাতত কুয়েতে প্রবেশ করতে পারছেন না ইনশাআল্লাহ আমি এ ব্যাপারে আরও বিস্তারিত পরবর্তীতে জানিয়ে দিব অনেকেই বাংলাদেশে যাওয়ার ব্যাপারে জানতে চেয়েছেন যেহেতু বিমানবন্দর খোলা থাকছে বাংলাদেশে যাওয়া অব্যাহত থাকবে আজকের কুয়েতের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বিশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা ছিল দশ ডিগ্রি আজকের কুয়েতের কারেন্সি হলো কুয়েতি এক দিনারে বাংলাদেশি দুশো টাকা আটাত্তর পয়সা বাংলাদেশি এক হাজার টাকায় কুয়েতির তিন দিনার ছয়শো পয়সা এই ছিল আজকের মতো সর্বশেষ খবর ইনশাআল্লাহ পরবর্তীতে আমি একটি বিস্তারিত ভিডিও নিয়ে চলে আসবো সবাই যে যেখানে আছেন ভালো থাকুন যারা আজকে এই চ্যানেলে নতুন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন এতে করে নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ ভালোবাসা এবং কৃতজ্ঞতা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর